পটুয়াখালী উপকূলে মৎস্য শিল্পের সাথে জড়িত নারী শ্রমিকদের একটি বিরাট অংশ। চিংড়ির মাথা কাটার মতো ব্যতিক্রমী পেশায় কাজ করে সংসার চালাচ্ছেন অনেকে। শ্রমিকদের মজুরি সহ সুযোগ সুবিধা বাড়ালে এই শিল্প আরও উন্নত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। উপকূলীয় জেলা পটুয়াখালীর রাঙ্গাবালির দারছিড়া নদীর পার, যেখানে নারী শ্রমিকদের কোলাহলে মুখর হয় প্রতিটি সকাল। আর এসব শ্রমিকদের পেশাও কিছুটা ব্যতিক্রমী। সাগর থেকে জেলেরা চিংড়ি নিয়ে ফিরলেই শুরু হয় তাদের ব্যস্ততা। দল বেঁধে নেমে পড়েন মাছ প্রক্রিয়াকরণের কাজে। চিংড়ির মাথা কেটে প্রতি কেজি চিংড়িতে মিলবে 10 টাকা। এভাবেই প্রস্তুত করা হয় টনকে টন মাছ। চিংড়ি মাছের কল্লাগেটা যেটা মনে করেন হেরা ওই ফেটুরিতে চালা হেটে হাগর দিই, কোনোদিন 200 পাই, কোনোদিন 100 পাই, কোনোদিন খাবার মাছ লইয়ে যাই। মাছের খোলায় আসি ওই 2 কেজি 200 টাকা 150 টাকা এরকম পাই, এই দিয়ে আমার সংসার চলে। চিংড়ির মূল অংশ নিয়ে বিক্রির জন্য পাঠানো হয় ঢাকা, খুলনা সহ বিভিন্ন স্থানে। দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি করা হয় চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। কাড়াইয়া এবার মনে করেন এগুলো বরফ দিয়া এগুলো খুলনা চালানো হয়, মনকে মনে করেন 8,000 10,000 এরকম বিক্রি হয়। এই মাছগুলো এখান থেকে ক্রয় করে গাড়ি করে খুলনা নিয়ে যাই, খুলনা থেকে ওই জায়গা ফ্যাক্টরিতে বিক্রি করি। শরীরে ডোরা কাটা দাগ থাকায় টাইগার চিংড়ি নামে পরিচিত এই মাছের বিদেশে প্রচুর চাহিদা। ঢাকা কিংবা খুলনায় প্রক্রিয়াজাত খরচ বেশি হওয়ায় স্থানীয়ভাবে তা করিয়ে নেন ব্যবসায়ীরা। জনসাধারণ এই চিংড়ি তারা আমিষের চাহিদা হিসেবে মিটিয়ে থাকে, কারণ এই চিংড়ির বাজার মূল্য কম, 200 থেকে 250 টাকার মধ্যে প্রতি কেজি চিংড়ি। এই চিংড়ির 100 ভাগই রপ্তানিযোগ্য। তবে চিংড়ি প্রক্রিয়াকরণের স্থানীয় এই পদ্ধতি বিদেশে রপ্তানি ক্ষেত্রে বড় বাধা, তাই মানসম্মত উপায়ে প্রক্রিয়াকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ। সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ একটা প্রকল্প আছে, যেটা শুধুমাত্র এই উপকূলীয় এলাকার মৎস্য সম্পদের উন্নয়ন, জেলেদের জীবন জীবিকার উন্নয়নের জন্যই এই প্রজেক্টটা। আমি প্রকল্পের সাথে আলাপ করেছি, ওনাদের চিন্তা ভাবনা আছে। মৎস্য খাত থেকে বছরে প্রায় 4,500 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়, যার 90 ভাগই আসে এই চিংড়ি থেকে। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ।